আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বরাবরের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন, বেশি ভালোবাসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আরও যদি বেশি ডাবল ভালোবাসেন তাহলে শেয়ার করে দিবেন। আচ্ছা, যা কথা কব আজকে, হেয়া হইতাছে যে ভুতুরি এই যে মুখ দেহা হাঙ্গার আয়নাটা যে লই আইছে, তো এই আয়নাটা দিয়া যখন ভুতুরির মুখটা দেখব, এই কাল্লা এই কামলা, তো তখন এই কামলা কি কইব, কি দেখতাছে, মানে না অন্যান্যদেরকে তো দেখতাছি কয় চা তানজিলা কইছে লাই কি লাইফ লাইফ পাইপ লাইন, তারপরে গিয়া ও মানে আমার বউ, তারপরে এইডা হেইডা, মানে কত রকমের কথাবার্তা যা আছে হেডি কয়। এখন আমি খালি এই জিনিসটা চিন্তা করতেছি আজকে সারাদিন ধরে, মানে আমার খালি এটাই মনের মধ্যে গেছে যে ভিডিওটা যে বানাইতে বমু আসলে কি কমু, মানে কি মানে কি কওয়া যায় যে এই ভুতুরি যে সেহারা সুরত দেহানের লেগে যে আয়নাটা লই আইসে, হ্যার মুখ বলে দেখবো হ্যার মানে ইয়ার রক্ষিতা বাবুতে, তো হে বাবু হ্যার মুখটা দেখা হ্যার এরকম মানে ভুত্তা মার্কা ভুটকি মার্কা কটকটি মার্কা সেহারা দেখা, বাবু কি কইব সে আমার কি কটকটি এটা কইব না বটবটি কইব, কি কইব আমি চিন্তা করে সারতে পারি না, মানে কত দূর পর্যন্ত স্যাসরামি গেলে পরে এরা এই সমস্ত ধরনের নোংরামি করে। আপনারা কি বুঝছেন যে হ্যার একটা প্রথম বিয়া হয়েছে, হেই বিয়াতে জানা করতে পারছে, হ্যার সেকেন্ড হাঙ্গাতে হেরা তার থেকে ডাবল 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 করে, যেমন মাল্টি নোংরা। হ্যার হাঙ্গা মনে করেন ওই যে সেদিন কি রিয়া কইল ভিকটিম ফাদারে বললো যে একদিন হঠাৎ করে শুনে যে মাল্টি নোংরা বিয়া করছে, মাল্টি নোংরার জামাই, কোনো কথা না বাত্রা না মাল্টি নোংরা জামাই পড়ছে। তা এখন আবার এই রাজমিস্ত্রিরা যখন বিয়া করলো দেখলাম ও মা গো দুলেকা সেহরা সুহানা লাগতা হে, দুলহন কা তো দিল দিবানা লাগতা হে, ও গো মা পদ্মার সরের বাদ্যানিঙ্গ যদি এত এত কিছু হয় এত কাহিনী করে, তা আবার হাঙ্গা যদি প্রথম বিয়া হইতো মানতাম, সেকেন্ড হাঙ্গাতে কেমনে যারা ফোলা ফাইন ওনার তলে বয়া বয়া বিয়া বহে হাঙ্গা বসে, হে গো আবার এত শখ ওই আয়না দিয়ে সেহারা দেখবো। আচ্ছা আমি একটা জিনিস কিছুতেই বুঝি না, যারা 3,40,000 টাকা দিয়া বাইক কিনতে পারে তারা একটা 1,000 টাকা দিয়া আয়না কিনতে পারে না, এই আয়নাটা আবার নিজের হাতে বানাতে হবে কেন, ভিউ হবে না তো, কারণ এই হাঙ্গাতে তো কেউ নাই, এই হাঙ্গাতে ভিউ হবে কে, মানে থুকু এই হাঙ্গাতে এর দেখাইব, মানে তানজিলার মতো যে এই নাটক ক্ষীর খাওয়ানো এই খাওয়ানো হে খাওয়ানো হেডি তো আর হইব না, তো হেললি গান কয়দিন বইয়া বইয়া এডি বানাইব, বানায়া ভিউ টুকাইব খয়রাতিরা, খয়রাতি গো তো মনে করেন যে ভিক্ষাও কেউ দেয় না, তো হেখানে এক খয়রাতি আবার কমেন্ট করছে যে হ্যাঁ গো টেহা দিয়া হেরা বিয়ারও অনুষ্ঠান করব, তাতে মাইনছে গো কি, মানে মাইনছে মানে আমরা আমরা মানে রোস্টাররা, রোস্টার গো কি সরাসরি রোস্টার গো নাম কো সমস্যা কি, তো বুঝি না মানছের টাকা দিয়ে ওনাগো টাকা দেওয়া ওনারা অনুষ্ঠান করবো মানছেদের কি, ও হো 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 ওনাদের টাকা কোথেকে আসলো, ওনাদের টাকা কোন কুয়ার থেকে বেরালো, ওনাদের টাকা কোন জায়গা থেকে ওনাগো টাকা বেরালো, আমগো একটু জানাক, আমরাও একটু জানি যে কোন টেহার উৎসটা আহে, যদি হ্যাঁ যদি সেহারা স্রোত ভালো হইতো বুঝতাম যে কোনো আবাসিক হোটেলে গিয়া মানে কোনো কিছুর বিনিময়ে করে, টেহা পয়সা ইনকাম করে, এই সেহারালে বিগো লাইফ করে, এই সেহারা এই সেহারা এই সেহারা, আমি সেদিনকা একটা বিগো আইডি খুলতে গেছিলাম, হ্যাঁ ভাগ্য ভালো যে খাটের উপরে থেকে খাটের নিচে যাই নাই, এটা অনেকটা কপাল, এরপর আর বিগো বিগোটিগো আর খুলি টুলি নাই, মানে এমনিতে সীমাবদ্ধ আছে, এখন কেউ যদি বিগো কারো যদি বিগো আইডি থাকে, কেউ যদি যে মিম কি দুনিয়া না কি জানি মিমের আইডির নাম, তো হে আইডিটা খুঁজে বাই করে যদি হে হেন থেকে একটা ভিডিও আইন না আমারে কেউ আমার
আমার পেজের ইনবক্সে দিত, তাহলে অনেক খুশি হইতাম বা এটা একটু মানুষগুলোকে শেয়ার করতাম বিনোদন। যেমন ভিকটিম ফাদার কিছুদিন আগে তানজিলার বিয়ার সময় তিশার হোগালারানি ডিস্কো 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 দেখাইছিল, মনে আছে? তো সেরকম যদি হইতো তাহলে আমিও একটা বাই করে দিতাম। তো কেউ যদি চেষ্টা মেষ্টা করে বাই করে দিতে পারেন তাহলে একটু ভালো হয়, চেষ্টা করেন, চেষ্টা কোনো দিনও বৃথা যায় না। তো আপনাদের সাথে আরও কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা বলবো। দেখেন, কিছুদিন আগে ভুতুরি স্বর্ণ গয়না এটা হেডা বেচা মনে করেন যে ইয়া করলো, জমি কিনলো, জায়গা জমি কিনলো, হেরপরে টেহা পয়সা নাই দেখা পুরাতন কাপড় সুফুর কাইডা নিজের বিয়ার অনুষ্ঠান করবো, হাঙ্গার অনুষ্ঠান করবো। অহন আবার দেখতাছি হেরা গোল্ড কিনতে যায়, হেরা এইটা কিনতে যায়, ওইটা কিনতে যায়, চৈদ্দ গোষ্ঠী স্যারার চৈদ্দ গোষ্ঠীরে ইয়া করে মার্কেট করে দিতে যাইতেছে, তাই এই টেহাডি পাইতেছে কই? এমন বেকার সারা বিয়া বহে, এমন বেকার সারা গো দাঁড়ে বিহাঙ্গা নিকা বহে, যারা কিনা যাগো কিনা নিজে গো বেড়া গো খরচ, তারপরে বেড়া গো পরিবারের খরচটা পর্যন্ত হ্যাগো দিয়া দেওয়া লাগে। মানে হ্যাগো পরিবারের হাঙ্গার খরচটা পর্যন্ত দেওয়া লাগে, তানজিলা যেটা করছে, তারপরে গিয়া সাগিনুরও তো করছে। এগো পরিবারের এক একটা মহিলা এক একটা পুরুষের পরিবারের দায়িত্ব নেয়। তো আমি একটা জিনিস কয়েকদিন যাবৎ নোটিস করতেছি, দেখেন বাচ্চা কাচ্চা কিন্তু সবার ঘরেই আছে, সবাই কিন্তু বুঝেন যে আপনার বাচ্চা কখন ঘুম থেকে উঠবে বা যত লেট নাইটে ঘুমাক না কেন আপনাদের বাচ্চারা কিন্তু উঠে যাবে আপনাদের আগে। যেমন আমি আমার কথাই বলি, আমার বাচ্চা যখনই ঘুমাক না কেন সে উঠবে, সে সারা রাতই মোচড়ামুচড়ি উঠা যায় এবং আমার আগে পর্যন্ত উঠে গেছে, এরকম অনেক ইয়ে আছে। তো বাচ্চার মারা কিন্তু জানে যে বাচ্চারা কখন ঘুমায় কখন উঠে, যত দেরিতে ঘুমাক না কেন তারা কিন্তু সকাল সকালই উঠা যায়। তো এখন আবদিয়ার ব্যাপারটা যদি দেখেন, আবদিয়া বলে যেটা মিমের কথা বা মিমের ইয়া অনুযায়ী কইতাছে যে আবদিয়া নাকি বারোটা একটা পর্যন্ত ঘুমায়। এখন অনেকে বলবেন যে বাচ্চা মানুষ লেট নাইটে ঘুমায় বা এটা অভ্যাস হয়ে গেছে এর জন্য ও বারোটা একটা পর্যন্ত ঘুমায়। মানে আপনাদের কি মানে এইটা মনে হয় যে ও বারোটা একটা পর্যন্ত ঘুমায় মানে খুপিয়া কইরা বা মানে কেমন জানি একটু সন্দেহ সন্দেহ লাগে না? একটা বাচ্চা রাতের ধরেন যে দুইটা তিনটার দিকে ঘুমাইলো, ওই বাচ্চাটা আবার সকালবেলা ধরেন সকালবেলা উঠলো বা কি উঠলো না, কিন্তু সে বারোটা একটা পর্যন্ত কিভাবে ঘুমায়, মানে কি কেমনে ঘুমায়? এখন ভাইঙ্গা ভাইঙ্গা ঘুমায়, যদি ভাইঙ্গা ভাইঙ্গা ঘুমায় তাহলে ওই বাচ্চা তো ক্ষুধার জন্য কান্না করবে। তো সেইখানে এইটা তো মিম একবারও বলে নাই বা একবারও দেখি নাই, ওদিকে দেখতেছি যে ইয়া বারোটার দিকে উঠতেছে, একটার দিকে উঠতেছে, মেকআপ বুতরি সুন্দর খাওয়াই দাওয়াই ইয়া করে নিতেছে। মানে বাচ্চারে আমার কাছে যতটুকু মনে হয় যে বাচ্চাটারে যেরকমভাবে খাওয়ায়, মানে বুঝেন তো ঘুমের ট্যাবলেট ওষুধ পাতি যেরকম, যাই হোক ঠান্ডার ওষুধ খাওয়াইলেও কিন্তু বাচ্চারা কিন্তু বেশি ঘুমায়। তো ওর কি এরকম কোনো কিছু যে ওরে ইচ্ছাকৃতভাবে সেরকম কিছু খাওয়ায়, খাওয়ানোর ফলে যেটা হইতেছে যে ও অতিরিক্ত ঘুমায়, এটাও কিন্তু হইতে পারে না? আমি ব্যাপারটা নিয়ে কোনো কথা বলতাম না, আমি কয়েকদিন যাবৎ দেখতেছি, আমাকে একজন আপু মেসেজ করছে, আজকে মেসেজ করে আমার যে ব্যাপারটা একটু জানাইলো যে আপু ও মেকআপ বুতরি শুধু বারবারই বলে যে আবদিয়া ঘুমায়, গতকালকেও নাকি মেকআপ বুতরি বলছে আবদিয়া ঘুমায়, বাবুর সাথে বাবুর নামে যখন বদনাম করছে আর কি, যে মেকআপ বুতিয়া আবদিয়া অনেক টাইম পর্যন্ত ঘুমাইতেছে আবদিয়ার বাবু আর সে আগে আগে উঠছে। এটাও কি হয় মানে উনি আমার কাছে এটা জানতে চাইছে যে দেখেন তো জিনিসটা, তো আমি আপনাদের সাথে জানাইলাম। কারণ দেখেন এর আগেও যদি আপনারা সাবিনার ঘটনাগুলো যদি মনে করেন, সাবিনার বোন কিন্তু মিম, তো কখনোই কিন্তু আলাদা হবে না, এদের বুদ্ধি মুদ্ধি সব কিছু এক, এদের শয়তানি বুদ্ধি থেকে শুরু করে মরিয়মের ঘটনা তো মনে আছে, সাবিনা পাশে আরিফ রেনিয়া কী করছিল, হইতে পারে মানে ওরা যে মা নামের একটা কলঙ্ক মা নামের ডাইনি, এটা কিন্তু বারবারই প্রমাণিত হইতেছে, বারবার প্রমাণ হচ্ছে।
তো সেইখানে নতুন করে আসলে বলার কিছু নাই। আপনারা ব্যাপারটা যারা বিচক্ষণ দর্শকরা আছেন, আমি মনে করি যে আপনারা আপনাদের মতামতটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন দয়া করে, কারণ আপনাদের নিজেরও বাচ্চা কাচ্চা আছে। আপনারা জানেন একটা বাচ্চা কখনোই অস্বাভাবিকভাবে 12টা পর্যন্ত একটা পর্যন্ত ঘুমাবেই না, কখনোই না। তো যাই হোক, ওই জিনিসটা আপনারা একটু মাথায় রাখেন বা একটু ব্যাপারটা একটু খেয়াল করেন। আমাকে যেহেতু জানাইছে আর আমি যেহেতু সবার মতামত নিয়েই আর কি চলি, ভিডিও বানাই, সো আমার একলা কথাতে আর হবে না। তো তো আপনারা একটু ব্যাপারটা দেখেন, এরপর আসেন আজকে মাগিনুরের ভিডিওতে। মাগিনুর ভিডিওর ক্যাপশন দিছে যে মা কি পায়া মুরগি পায়া খুশি হয়েছে, মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে চলি। ও মাই গড, হ্যাঁ, মনের মধ্যে কি কষ্ট, কি এমন কষ্ট, বইনের কাছে আইতে পারতেছে না, নষ্টামি নোংরামি করতে পারতেছে না, এটা নাকি তার মেয়েকে কুষ্টিয়ার থেকে দাবরানি দিছিল, এখন তার মেয়ে কুষ্টিয়ায় গেছে, ওইর শূন্য কোনটা একটু জানবার চাই। হ্যাঁ, মনের মধ্যে এত কষ্ট কেমনে থাকে, হ্যাঁ বলে রাজা রানী বাচ্চা, তো সেখানে হ্যাঁ মনে তো কষ্ট থাকার কোনো কথাই না, কিন্তু কষ্ট তো থাকবে অন্য অন্য মানুষদের, ওনার মনের মধ্যে এত কষ্ট কীভাবে থাকে, যে কিনা মানুষের এক একটা পরিবার নষ্ট করে চলে, তার মনের মধ্যে কি কষ্ট থাকার কথা, কথা না তো। যারা কিনা নিজের বোনের সংসার বা একটা সন্তানের বাপের বুকের থেকে মানে বাপের বুকের থেকে সন্তানের আলাদা করে দেয়, সেই মহিলার মনে কি কষ্ট মানায়, এই সমস্ত কথাবার্তা মানায়, কখনোই তো মানায় না। তো কিসের কষ্ট, ওই যে ফাতেহা আবার গিফট দিছে ওগুলা পছন্দ হয় নাই, হইতে পারে হ্যাঁ মনের মধ্যে কষ্ট, আষাঢ়ে কষ্ট, হ্যাঁ আজকে দেখবেন কষ্ট, কালকে দেখবেন হা হা সে হিপি হিপি হিপি, তার মেয়ে বলবো আমি হিপি আমি হিপি আমি হিপি, তার মেয়ে কিন্তু মনে করেন এখন পর্যন্ত দোকানে আগে যাইতে পারে নাই, দোকানের কামলাডারে দিয়া সে ইয়া করাইতেছে, মানে সব কিছু আগে ম্যানেজ করাইতেছে। ও আমার কাছে একজন একটা ইয়া করছিল, কমেন্ট করছিল, কমেন্টটা ইউটিউব হোল্ড করে দিছে, সেখানে বলছে যে দেখেন আপনি যা বলতেছেন তার রং অয়ন রে নিয়ে গেছে, সেটার প্রুফ কি, প্রুফ আমি দিয়ে দিছি। তারপরে আবার বলতেছেন যে অয়ন রে যদি ইয়া পাইতো, যদি কোনো ধরেন আপনার মানে আমার কথা সে মাইনা নিয়েছে, যদি কোনো আইনি ঝামেলা হইতো, যদি অয়ন রে ধরতো, তো সেক্ষেত্রে ধরার পরে কি এমন হইতো, হ্যাঁ তো দেখেন কি এমন হইতো, অয়নরে ওই যে একটা কথাই বলে কান টানলে মাথা আসে, যদি অয়নরে ধরতো, অয়নরে ধরলে তানজিলা অটোমেটিক হাতের কাছেই চলে আসতো বা হাতেই চলে আসতো, কারণ দেখা গেছে কি তানজিলার দোকানের কর্মচারী হচ্ছে অয়ন। তো সেই ক্ষেত্রে অয়ন এটা বলবে যে আমি তো এই দোকানে কাজ করি, হুম আমি তো এই দোকানের কর্মচারী, আমার এই বেতন দেওয়া রাখছে, আমার যেটা বলে সেটাই। তো তারপরে যারা যাইতো অভিযানে যাইতো বা যেটা হোক হামলা মামলা যেটাই হোক, তো সেইখান থেকে যদি বলতো কল দেয় যে তোমারে আসতে বলো, তোমারে সাইরাত দিব, ওদেরকে আসতে বলো, এরকমভাবে যদি ইয়া করতো, তাহলে কি তানজিলা না এসে পারতো, কখনোই পারতো না। তো সেই ক্ষেত্রে পলাইছে, তিনজনই পলাইছে, বুঝতে পারছেন, অরণ্যও পলাইছে যাতে তানজিলা এর মধ্যে না পড়ে। আপনারা একটা জিনিস ক্লিয়ার কাট দেখেন, তানজিলা আসার আগে কিন্তু আগে অয়নরে পাঠিয়ে দিছে, ওর দোকানের চাকরদারে পাঠিয়ে দিছে যে দেখ পরিস্থিতি, দেখ পরিস্থিতি কেমন, তারপরে আমরা যাব। তারপরে তারা আইসে কবে, 30 তারিখে ঢাকায় আইসে, 31 তারিখে মনে হয় এই পাবনা ইয়াতে কুষ্টিয়ার দিকে আইসে। ঈশা নিজের চাচার বয়সী এক বেটারে কইতাছে ভাই, ওই যে তিশার ভিডিওতে দেখবেন যে ইয়া করছে একটা লোক সিলিন্ডার লাগাইতে এসে, সিলিন্ডারটা দিতে এসে তখন কইতেছে ভাইয়া ভাইয়া এরকম এটা না ওইটা না ওইটা না, ওরে আমার কষি নিজে এক বুড়ি, হে বুড়ি আবার আরেকজন রে কয় ভাইয়া ভাইয়া এটা এরকম না সেরকম না, তোর চাষার বয়সী বেড়া, হে বেড়া রে হয় চাষা ডাক নাহলে আঙ্কেল ডাক একটা কথা, না হ্যাঁ ভাইয়া ডাকতে হবে, ওই বেড়া কি ভাইয়ার বয়সী, যে ওই বেড়ার যে তুই ভাইয়া ডাকলি দামড়ি বেটি। তো দেখেন দর্শক আপনারাই কন যে তিশা খুব ভালো এটা হেটা, মানে আপনারা না যাই হোক কিছু ব্যাকল মানুষে কয়। তো তানের 21 তারিখ থেকে পরীক্ষা, সেই 21 তারিখের পরীক্ষাটা রাইখা
মাগিনুর কি করে তান্ডে দিয়া ভিডিও করাইলে ইহার পিছে 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 দৌড়ানির ভিডিওগুলো আছে না, গত আজকে যে ভিডিওটা দিছে ওই ভিডিওটাতেও দেখবেন যে তান ভিডিও করে দিতেছে, তানের পড়াশোনা বাদ দিতে। ওই দিন তানের স্যারের ভিডিও দেখলাম, তানের স্যার কইতাছে যে তানের পড়াশোনার দিকে কোনো মনোযোগ নাই। যেই তানে কইতাছে যে স্যার আপনার ইয়াটা কানেক্ট করেন, ওয়াইফাইটা কানেক্ট করেন, আমাদের টিভিতে আপনার ইয়া দেখান যাবে, তো সেমনি সে ওয়াইফাই কানেক্ট করলো। করার পরে তানে কইতাছে হ্যাঁ আপনার তো ভিডিও কোয়ালিটি খুব ভালো, খুব ভালো, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, তো স্যার আবার গইলা গেছে যে ও তান কইতাছে আমার ভিডিও কোয়ালিটি ভালো, আমি ভালো করতেছি, হ্যাঁ। অথচ পড়ার দিকে কিন্তু কোনো ফোকাস নাই, আর ওদিকে মা কেমন, মা কেমন মানে কেমন জাতের মা, হে মা গিয়া পোলারের সামনে পরীক্ষা থুইয়া, হে পরীক্ষা না দেওয়া, হ্যাঁ মানে পরীক্ষার প্রস্তুতি না লওয়া, হ্যাঁ গিয়া তার তার ভিডিও করায় নিতেছে। চিন্তা করছেন এগুলা কেমন জাতের মা, এ সমস্ত মার ঘরে দৈরা নি মরিচ বাটার বা মরিচ ডলা দিতে নি মনে চায়। তো একটা কথা, আমার একটা আপু কমেন্ট করছিল যে সাদিয়ার সাদিয়ার ভাইগনা মানে দাতাল সাদিয়ার ভাইগনা লতা, যে লতার ছেলের নাকি স্বর্ণের চামচ না জানি বাড়ি কি জানি দিছে। তো ওই আপটা বলতেছিল যে ওই আপটা ইসলামিক স্কলারদের ভিডিও দেখছে যেটা হারাম আর কি, ওই সমস্ত স্বর্ণের বাটি মাটি দেওয়া হারাম। তো আমার মতামত জানতে চাইছে যে তোমার ভাষায় এটা কি কি বলে। তো আমার ভাষায় কি বলে আগে এটা বলি, গত কয়েকদিন আগে যখন ভুতুরি স্বর্ণ কিনতে গেছে স্বর্ণকারের দোকানে, তখন ভুতুরি বলতেছিল যে স্বর্ণকারে যে পোলাগো কয় আনা জায়েজ আছে, তো স্বর্ণকারে বলতেছে যে চাইর আনা জায়েজ আছে। হ্যাঁ, তো আপনি তাহলে বানান, ভুতুরি চাইর আনা স্বর্ণ বানাইতে দিছে মানে এটা জায়েজ আছে। আচ্ছা, এটা কোন হাদিসে আছে যে স্বর্ণ চাইর আনা ছেলেদের জন্য জায়েজ আছে? যেটারে আল্লাহ তাআলা হারাম বইলা দিছে সেটারে, সেটা এক আনা হইলেও হারাম, সেটা পাঁচ আনা হইলেও হারাম, হারাম তো হারামই। তো হারামটা কীভাবে দুই আনা বাদ দিয়া থুয়া তিন আনা হালাল হয় আর দুই আনা হারাম হয়, আমি এই জিনিসটা বুঝি না। তো এই হাদিসগুলো মূলত হইতেছে গিয়া তাদের আম্মা জান মানে গুরু মাতা গুরু শিষ্য কালিনুর বেগ বেগমের থেকে আর কি পাওয়া। কারণ কালিনুর বেগম মনে করেন যে দরবেশগিরি ওজাগিরি সব কিছু কালিনুর মানে একের ভিতর সব। ওই যে ও যে বিয়ার নাম জানি কি রে বাবা খালি বললা যাই, ওই যে সাবিনার যখন ইয়া হয়েছে ডেলিভারি হয়েছে, ডেলিভারির সময় মাথায় প্রচণ্ড ব্যথা হয়েছে, তো ডেলিভারি ইয়া সিজার যাদের হয় তাদের কিন্তু একটা ইয়া হয়, ওই যে পানি পানি খাওয়া কম পড়লে বা ইয়া কম পড়লে তো দেখা গেছে কি যে মাথার রক্তটা না ইয়া থাকে, পানি পানি খাওয়ার ফলে যেটা হয় কি যে মাথার রক্তটা ভাইসা থাকে, আর না হইলে ওই কেন জানি চুপসায় যায়, এটা ডাক্তারি পরিভাষায়। যেহেতু আমি ডাক্তার না বা ইয়া না, তো সেই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই। আমি এর আগে এটা নিয়ে একটা ভিডিও দিছিলাম, তো সেইখানে ডাক্তার দেখান না, ডাক্তার না দেখায়া কালিনুর বেগম জাইরা দিতেছে, আরি ফেডারে কইতাছে যে জাইরা দাও জাইরা দাও। হ্যাঁ, আর কালিনুর বেগমের ইয়া জাইরা দিতেছে মানে তুকু কালিনুর বেগম সাবিনারে জাইরা দিতেছে, তাহলে চিন্তা করেন কত বড় ওজা। তো কালিনুরের মাইয়া মানে মাইজাটার বাচ্চা হয় না দেখে কালিনুরের কাছে গেছে, কালিনুর কেমনে 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 জানি ওজাগিরি ফুগিরি মাইরা জাইরা দিছে, বাচ্চা হয়ে গেছে। তো এইটাই হইতেছে গিয়া এগো হাদিস। এখন ইয়ার কথা কই, দাতাল সাদিয়া পাদিয়ার কথা কই, এদের কত টাকা হইছে, কত টাকা হইলে এরা স্বর্ণের বাটি স্বর্ণের এটা ডিব্বা ডাবি এটা সেটা ইয়া করে গিফট করে, মানে চিন্তা করেন যাদের কিনা নুন আনতে পান্তা ফুরাইছে। সত্যি কথা বলতে গেলে যে যাদের ওই যে বসন্তকালে যে ঋতুস্রাব, ওই ঋতুস্রাব হওয়ার সময় যে তেনা গুজ্জা গুজ্জা যে চলছে মানে বড় হয়েছে, হেরা কি কইরা এই সমস্ত ধরনের মানে কাজকাম করে বা স্বর্ণ গিফট করে, আমার ওইটা আসলে জানার নাই। এটা ওরাই করতে পারে কারণ এখন ইউটিউবের টাকা আছে, যে ওদের ইউটিউবের টাকা দিয়া দেখেন না ওরা যা মনে চায় তা করতেছে। যেমন মাল্টি নোংরার জামাই, তারপরে গিয়া মাল্টি, তারপরে বাব্য, তারপরে মেকআপ বুতুরি। আপনাদের কাছে কি মনে হয় এই যে এরা যে এত টাকা পয়সা ইনকাম করতেছে বা এই যে এরা যে এত কিছু কিনে এখন নিজের গায়ে গতরে খাটা টাকা? কখনোই না, এটা হচ্ছে গিয়া তাদের ইউটিউবের টাকা, এটা হচ্ছে গিয়া দর্শকদের টাকা। তো যাই হোক, এরপরে আসেন ফাতেহার কথায় যাই। তো ফাতরা ফাতরার আর কত জুতা মারমো কন,
হাতড়ারে জুতা মারতেও মানে মারতে 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 এখন আর মারতে মনে চায় না। কারণ হইতাছে সে কইতাছে যে মা ট্রেন জার্নি ভালো, মার কাছে ট্রেন জার্নি খুব ইজি লাগে, মা ট্রেন ছাড়া যাইতে পারে না। তো ওর মা যখন বাপ্পি আগে ঢাকায় থাকতো, তো তখন ওর মা কিসে কইরাইতো, কোন ইয়াটাতে কইরাইতো, বাস জার্নি ছাড়া তো কোনো কিছু চোখে দেখে নাই, জীবনে তো রিজার্ভ গাড়ি নিয়ে কোথাও যায়টাই নাই। তারপরে এই যে তানজিলার বিয়ার সময় যখন রিজার্ভ গাড়িতে কইরা তানজিলার শ্বশুর বাড়িতে গেছিল, যে বটকা জাম্বুগো বাসায় গেছিল, তো ওইটা কি আছিল, ওইটা কি আছিল, ওরে ফাতেহা ফাতেহা, তোরে আর কেমনে কমু ক। তো ফাতেহারে ফাতেহা এক মহিলা যেমনি করে কইছে, মহিলাটা আসলে খারাপভাবে কোনো কিছু বলে নাই, মহিলাটা বলছে যে তোমার ভাইয়ের তো বেয়াদব, তোমার মারে নিতে গেল না, কমেন্টটা কিন্তু আমার কাছে আছে, আমি ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে, হয়তো কালকে কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করে দিবনি। ওই মহিলাটা ভালোর জন্য বলছে। তো ওই মহিলাটারে ফাতেহা কইতাছে যে আপনি রুট করে বলেন নাই, আপনার বলার ভাষাটা কি ছিল আন্টি, তারপরে আপনি হঠাৎ করে এক যে কাউরে আয়সা বেয়াদব বলবেন, ওরে বাবারে বেয়াদব রে বেয়াদব করলে সমস্যা কি, এটা একটা বেয়াদবি হয় নাই নাকি, এটা ইয়ে হয়েছে যে বাপ্পি মনে করেন এহেন থে পদ্মা পাবনা থে পদ্মা স্বরে ঠাপাইতে যাইতে পারে এসি গাড়িতে করে, সেই বাপ্পি মারে নিতে যাইতে পারে নাই, ও হো 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 হো। আর এগুলো দর্শকরা পাবলিকরা কইলে খারাপ হয়ে যায় ফাতেহার কাছে। তো ওই যে অতীত যার মানে খারাপ যায় বা অতীতে যে খারাপ কাজ করে, যে বলে না যায় দিন ভালো আয় দিন খারাপ, ফাতেহার মা ফাতেহার দাদির সাথে যেটা করছে, ফাতেহার বাবার একটু ভালো চাকরি করতো দেখা, কোনো অফিসার ছিল না যদিও, তো সব ভাইদের মধ্যে ফাতেহার বাপের একটু টাকা পয়সা ছিল, একটু চলন বলন ভালো ছিল, তো সেইখানে ফাতেহার দাদি মানে এই ফাতেহার বাপের কান্ধের উপরে পড়ছিল। তো সেইখানে এই ফাতেহা মা এই নাজমা খাড়াসবুড়ি, এই খাড়াসবুড়ি বাপ্পির দাদিরে ছাগল রাখে যেই ঘরে, সেই ঘরের পাশে মনে হয় থাকতে দিছিল এই এই মহিলা। হ্যাঁ এই মহিলা আবার এত ভালো মহিলা, আর হেয়ার পোলার বউ, এখন হেয়ারে সেরকম সেবা যত্ন করবো, তুমি তখনই সেরকম পাবা, সেরকম সেবা যত্ন কর মানে পাবা যেটা তুমি আরেকজনে সেরকম করবা। তো ফাতেহা যে এত ভালা মানুষ কিভাবে, ফাতেহা হইতেছে গিয়ে ওই মায়ের পেটের যেই মা কিনা যে নিজের শাশুড়ির এরকম অত্যাচার অত্যাচার করছে, বাসি পচা এটা হেডা, ফাতেহার যে চাচারা আছে সবাই মিললা বা ফাতেহার মা সহকারে যেরকম ধরনের পচা বাসি খাওয়াইছে মহিলারে, আমি তো যেহেতু দেখি নাই তো বলতেও পারতেছি না, তো যেরকম নাকি বাসি পচা খাওয়াইছে, এটা আসলে মাগিনুরের ভিডিওতে মাগিনুরি বলছে। তো সেইখানে ওই মহিলার কত ভালো হইব বলেন, ওই মহিলা তো ভালো হইবো না। এই যে আজকে গতকালকে দেখলাম, আহ আজকের ভিডিওতে তিশার ভিডিওতে দেখলাম যে বাসি খাওন দিছে প্লেট ইয়াতে, তারপরে ভাত আইনা দিতেছে, এইটা আস্তে আস্তে হবে এগুলা, মানে এগুলা যে কত প্রকার হবে। ফাতেহা ফাতেহা এখন কয় আমার শাশুড়িরে দেখছে, আমার শ্বশুরে দেখছি, শ্বশুরে দেখছে, শাশুড়িরে দেখছে, ঠেলাই পয়রা দেখছে। ফাতেহার হাতে যদি সেরকম কোনো জোর থাকতো ফাতেহার মায়ের মতো, তাইলে কি ফাতেহা মনে করছেন যে তুহিনের বাপ মারে দেখতো জীবনে, কখনোই দেখতো না। এটাই যদি হইতো বা ফাতেহার হাতে যদি জোরই থাকতো, তাইলে ফাতেহার বাপে মারা যাওয়ার আগে মালয়েশিয়াতে ফাতেহা নিতে চাইছিল কিন্তু নিতে পারে নাই, কারণ তুহিন তখন গাড়ি কিনছে এর জন্য। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।